সয়াল্যান্ড খ্যাত মেঘনা উপকূলীয় লক্ষ্মীপুর জেলায় প্রচুর পরিমাণে সয়াবিন আবাদ হয়। এবারও 42,000 হেক্টর জমিতে সয়াবিনের আবাদ করা হয়েছে। অধিকাংশ ফসলি জমি এখন সয়াবিনের দখলে ফুলও এসেছে। বাতাসের সঙ্গে কৃষকের স্বপ্ন যেন দোলা দিচ্ছে। তবে বিপাকেও রয়েছে কৃষক, কারণ বৃষ্টি না থাকায় মাটি শুকিয়ে জমিতে লবণাক্ততা তীব্র হয়ে উঠেছে। এতে লবণাক্ততায় ঝলসে যাচ্ছে সয়াবিনের চারা। এর থেকে উত্তরণে কৃষি বিভাগও মাঠ পর্যায়ে কোনো ধরনের পরামর্শ দিচ্ছে না বলে অভিযোগ চাষীদের। বৃষ্টি হইতো তাহলে ভালো হইতো আর কি, যে বৃষ্টি হইলে ভালো হয় আর কি, কিন্তু নোনা মাটির কারণে যে এই জায়গাগুলোর মাটিটা নোনা, যার কারণে সয়াবিন গাছগুলো জ্বলে যাইতেছে এখন, যার কারণে আমাদের কৃষক অফিস থেকে কোনো মানে সহযোগিতা করতেছে না। যদি সহযোগিতা করতো তাহলে আমরা ভালো একটা আশা করতে পারতাম যে ভালো ফসল হবে। সয়াবিন গাছ জ্বলে যাচ্ছে হচ্ছে আমাদের যে জমি কিছু জমি নোনা আছে, তারপরে আপনার এখন আবহাওয়া চেঞ্জ হওয়ার কারণে হচ্ছে আমাদের সয়াবিন গাছ জ্বলে যাইতেছে। আর বিশেষ করে আমরা মূলত হচ্ছে আপনার এই কৃষি যেই একটা আপনার ট্রেডিং বা যে একটা এই, আমরা ওইটা পাচ্ছি না সরকার থেকে। ভাই আমাদের এলাকায় প্রচুর সয়াবিন গৃহস্থী হয়, কিন্তু সয়াবিন গৃহস্থীর ভিতরে এবার বৃষ্টি না থাকার কারণে সয়াবিন অনেকটাই জ্বলে দিতেছে। পা বৃষ্টি না হওয়ার কারণে কৃষক এবার খুব ভালোভাবে মনে হয় ফসল গড়ে তুলতে পারবে না। যদি কৃষি মন্ত্রণালয় যদি ভালোভাবে একটু দেখতো কী কীটনাশক দিলে, ভিটামিন কী অভাবে কারণে সয়াবিন গাছগুলা জ্বলে দিতেছে, যদি এটা সরকার ও কৃষি অফিসার দপ্তর যদি একটু দেখতো। এদিকে লবণাক্ততা বেড়ে যাওয়ায় 10 বছর ধরে প্রায় 300 একর জমিতে রবি মৌসুমে চাষাবাদ হচ্ছে না। এর মধ্যেও কিছু কিছু জমিতে চাষিরা সয়াবিনের আবাদ করেন, কিন্তু লবণের কারণে সয়াবিনের কচি চারা ঝলসে যায়। এতে কৃষক লোকসানে পড়ায় আবাদে নিরুৎসাহিত হচ্ছে। তবে শুষ্ক মৌসুমে জমিতে পানির সরবরাহ নিশ্চিত করা গেলে লবণাক্ততা কমবে বলে দাবি সংশ্লিষ্টদের। আমাদের সয়াবিন এটা মেইন ফসল, বিশেষ করে রবি মৌসুমে আমাদের কৃষক ভাইরা প্রায় 42,000 হেক্টর জমিতে সয়াবিন চাষ করে। তো আমাদের কিছু কিছু জমিতে লবণাক্ততা থাকতে পারে অথবা সয়াবিনের কিছু রোগও থাকতে পারে। লবণের হইলে আমাদের কৃষক ভাইদেরকে আমরা অনুরোধ করব যে আপনার ব্যাপক হারে যদি জৈব সার দেওয়া যায় সেক্ষেত্রে আমরা হয়তো কিছুটা উপকার পাইতে পারি। আর লবণের জন্য যদি আমরা মাঠের নিচ থেকে অতিরিক্ত পানি না উঠিয়ে আমরা ওই জমিটাকে যাতে লবণ না উঠে সেই ব্যবস্থা যদি করা যায়, অনেক সময় মালচিং করা যেতে পারে, অথবা ধরেন ধানের ক্ষেতের মধ্যে যদি ধান ফসল থাকা অবস্থায় যদি আমরা অন্য কোনো ফসল করে মাটিটাকে কাভার ক্রপ দিয়ে ঢেকে রাখতে পারি মিষ্টি কুমড়া বা ওই জাতীয় কোনো ফসল দিয়ে, তাহলে হয়তো আমরা লবণাক্ততা কিছুটা রক্ষা পেতে পারি। সরেজমিনে দেখা গেছে সদরের তেওয়ারিগঞ্জ, শাকচর, ভবানীগঞ্জ, কমলনগরের চরকাদিরা এলাকায় বিস্তীর্ণ জমি খালি পড়ে আছে। ওইসব জমির মাটি কেটে নেওয়া হচ্ছে পাশের ইটভাটাগুলোতে। সামান্য কিছু জমিতে সয়াবিন চাষাবাদ করা হয়েছে, কিন্তু জমিতে চারা গজানোর হার 30-40% মতো। আবার জমির কচি চারাগুলো হলুদ বর্ণ ধারণ করে মরে যাচ্ছে। কৃষি বিভাগ সূত্র জানায় এবার লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগতি ও কমলনগরে প্রায় 42,000 হেক্টর জমিতে সয়াবিনের আবাদ করা হয়েছে। সবচেয়ে বেশি সয়াবিন উৎপাদন হয় কমলনগর ও রামগতিতে। এ মৌসুমে উন্নত জাতের সয়াবিন আবাদ করা হয়েছে বেশি। এতে এবার প্রায় 1,00,000 মেট্রিক টন সয়াবিন উৎপাদন হবে। বাজারে এ সয়াবিন কেজি প্রতি 50-60 টাকা করে বিক্রি হয়ে থাকে, তবে এবছর দাম আরও বাড়তে পারে। এছাড়া বীজের জন্য রবি মৌসুমের শুরুতে উৎপাদিত সয়াবিন প্রতি কেজি 150 টাকা করে বিক্রি করেছে চাষিরা। লুনা ফ্রোসনিপা, ঢাকা পোস্ট।